কাসা পিতলের খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট। এখানে দেখেন আপনার সংসারের সকল ধরনের আইটেম কাসা পিতলের, যাদের আসলে প্রয়োজন হয়, কলস থেকে শুরু করে ডেকচি থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে কাসা পিতলের সব আইটেম কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। বাচ্চা ভেবি অনেকের জন্য দেখেছে, অনেক খিচুড়ি বাল্ডি সুজি, তারপর পায়েস, দেখে দুধ অনেকে জাল দিতে চায়। 5 কেজি পরিমাণ মাংস করতে পারবেন, 3 কেজি পরিমাণ রাইস করবেন ঝরঝরা। এটা হলো 750 গ্রাম পাতিল ভাত রান্না করার জন্য, ভাত রান্না করার 4 জন 3 জন ফ্যামিলিতে যারা খেতে চান তাদের জন্য একবার সন্ধ্যা ঢাকনার সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা কাসার চমৎকার চমৎকার দেখা যাচ্ছে কলস দেখাবো। মানে এখানে দেখেন কলসের কালেকশন আছে, কলস আছে, হাঁড়ি আছে, আর এর সাথে কড়াই আছে। মানে যারা কাসা পিতলের এই সেটগুলো নিতে চান, এগুলোর হিউজ কালেকশন আছে। ভাই ভাই কোকারিজ, আমরা তাদের অ্যাড্রেসটা দেখাবো। ঢাকা নিউ সুপার মার্কেটের, এটা হচ্ছে নিস্তালায় 408-409 নম্বর দোকান। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনারা দেখছেন, তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো, প্রাইসগুলো কেমন। আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে সুমন ভাই। সুমন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। জি ভালো আছেন, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো সুমন ভাই, কাসা পিতলের কি কি আছে আপনাদের কাছে? আজকে আমাদের সকল আইটেম এগুলো হলো আপনার কাসা আছে, আচ্ছা পিতলের আপনার দেখা গেছে, আপনার বোল আছে, আচ্ছা পিতলের আপনার দেখা গেছে, এখানে আপনার ডিস্কো পাতিল আছে, ডিস্কো পাতিল আছে, কাসার আপনার দেখা গেছে ডায়মন্ডের ডিজাইন সহ কত সুন্দর ডিজাইন। তারপরে আসবে আপনার 2 লিটার 1650 টাকা। এগুলো অনেকে কাঁচা ফুল ইউজ করতে পারবে, কাঁচা পানি দিয়ে আপনার কাঁচা ফুলটা ইউজ করতে পারবে, আপনার ড্রেসিং টেবিলের উপরে রাখতে পারবে, কোটি টেবিলের উপরে রাখতে পারবে, যা যেখানে লাগে সাজিয়ে রাখতে পারবে। মানে এগুলো আপনি ডিজাইন করে বিভিন্ন জায়গায় রাখতে পারবেন। আর এই পাশে আপনার হাতের সাথে এগুলো, এটা হলো কি আপনার একটা সার্ভিং, একটা কড়াই, এটা আপনার ডাইনিং এ সার্ভ করার জন্য দেয়া গেছে। অনেকে আসেন, দেয়া গেছে দুইজনের জন্য, একজনের জন্য সার্ভ করার জন্য, ডায়মন্ড কাসা বলা হয়। খুব সুন্দর একটা ডিজাইন দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এগুলো হচ্ছে জাস্ট সার্ভিং এর জন্য, সুন্দর দেখার জন্য। এটার প্রাইস কেমন রাখছেন? এটার একবার রিজনেবল প্রাইস আছে 1050 টাকা, অনেক ওয়েট, একটু ধরে দেখেন 1050 টাকা। আচ্ছা, এটা কিন্তু ভালোই ওয়েট আছে 1050 টাকার ভিতরে। আপনারা তার ভিতরে একটা দেখাবো আমরা বেবি বাচ্চাদের জন্য খিচুড়ি বার্লি সুজি, অনেকে চায় যে ফুড গ্রেডের ভিতরে অল্প করে পাকানোর জন্য, অল্প করে পাকানোর জন্য রান্না। এটা আসলে কি আপনার ঢাকনা সহ 1550 টাকা, ঢাকনা সহ পাতিলের দাম হচ্ছে 1550 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। তার পাশাপাশি দেখাবো আমরা কিছু আপনার গামলা দেখাবো, কিছু গামলা তরকারির জন্য, তরকারি বাটি বা আপনারা ভাত খেতে চাইলে ভাত। এই যে গামলা গুলো, এটা হলো হাফ কেজি তরকারি দিতে পারবেন, কেজি তরকারি দেওয়া যাবে। এটা হলো কি আপনি 1050 টাকা, 1050 টাকা। এগুলো সিঙ্গেল সিঙ্গেল আপনারা চাইলে সেটও নিতে পারবেন। এটা আছে আপনার 1250 টাকা প্রাইস। তার পরের সাইজটা হচ্ছে 1250 টাকা। ওকে, তারপরে আছে আপনার 1.5 কেজি পরিমাণ আপনার কারি দিতে পারবেন, 1 কেজি পরিমাণ আপনার রাইস দিতে পারবেন। এটা হলো কি আপনার 1550 টাকা। একবার বিগ সিস্টার রেট হলো কি আপনার 1650 টাকা। এরপরে আমরা কিছু, এই পাশে আরো কিছু আছে, পাতিল আছে,
আমরা পাতিল দিই আমরা এবারে দেখাবো এটারই আপনাদের গামলা যেটাকে বলছি এটা বাংলা ভাষা বলে গামলা গামলা আর একটা হলো আপনাদের বোল আমরা যারা বলি আচ্ছা গামলা বোল আর কি বলে অনেকেই এই যেটা হলো বোল ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা একটু ডিজাইন করা ভিতরে বাইরে সেম ডিজাইন হ্যাঁ এটা খুব সুন্দর ডিজাইন অনেকে চান এটার ভিতরে আপনি 1 কেজি পুরো মানে 6 জনের খাবার মানে দেখে কাটা দিতে পারবেন আচ্ছা আচ্ছা চাইলে দিয়ে আমরা 4 জনের আপনারা রাইস 2 জনের রাইস দিতে পারবেন এটা সাইজ কয়টা হয় এটা সাইজ হলো 2 3 4 5 6টা সাইজ হয় জি 6টা সাইজ হয় আচ্ছা আচ্ছা যেরকম এটা আস্তে আস্তে বড় হবে যেরকম 1 কেজি দের কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি বন্ধুরা আপনি কারি দিতে পারবেন পারি দিতে পারবেন এটাতে 2 কেজি চালের ভাত দিতে পারবেন 1.5 কেজি চালের ভাত এটা 1.5 কেজি চালের ভাত এটা হলো 1 কেজি চালের ভাত এটা হলো কি আপনাদের দেয়া গেছে মানে এর 1 কেজি বেশি দেওয়া যায় অনেক বড় দেখেন একটু ভিতরে আচ্ছা ভিতরে কিন্তু গর্তটা অনেক বেশি হ্যাঁ অনেক বেশি এগুলোর দামটা একটু বলে দিবেন ভাই আমি সাইজ বাই সাইজ বলে দিচ্ছি যার যে সাইজটা লাগে প্রথম 1 নম্বর সাইজটা হলো কি আপনার এটা আমরা নিচ্ছে হলো 1250 টাকা প্রাইস 1250 টাকা তারপর এটা 1450 টাকা প্রাইস 1450 একটু দেখাই সাইজগুলো নালে ওনারা আবার বুঝবেন হ্যাঁ সাইজগুলো আমরা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে এটা হলো কি আপনার 1650 টাকা প্রাইস 1650 টাকা আচ্ছা ওকে তারপরে সাইজ যেটা আপনি বিগ সাইজ দেখেন এটাতে আপনি একসাথে 1.5 কেজি বলছে 2 কেজি হলো ভাত ধরবে ধরেন 1.5 কেজি ধরেন আপনি 1850 টাকা প্রাইস 1850 টাকা তারপর আরো বিগ সাইজ এটা হলো আপনার 2050 টাকা প্রাইস 2050 টাকা একবার সর্বোচ্চ বড় সাইজ যেটা আপনার ভিতরের নিচেরটা আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ হ্যাঁ সবচেয়ে বড় বিগ অন বিগ সাইজ আচ্ছা আচ্ছা এটার প্রাইস রাখা যাবে হচ্ছে এটা হলো 2550 টাকা প্রাইস একবার এগুলো হোলসেল প্রাইস দিয়ে থাকি আমরা জি আচ্ছা 2550 টাকা এগুলো দেখেন রিজনেবল মার্কেটিং কিন্তু এগুলো সচরাচর কিন্তু আসলে আপনারা নিউ মার্কেটে পাবেন না একমাত্র ভাই ভাই কোকারি যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা সাথে কিছু এগুলোকে কি বলে এটা হলো ডিসকু পাতিল অনেকে এই শেপটা চায় আচ্ছা আচ্ছা ওকে যে গ্রাম ভাষায় আমাদের বলে ডিসকু পাতিল মানে সুন্দর জিনিস আচ্ছা আচ্ছা ওকে এটা একটু ধরেন আমরা একটু দেখাই এটার ওয়েটও কিন্তু ভালো এটা আমি ছোট থেকে দেখাই আচ্ছা ছোট থেকে দেখাই এবারে ডিসকু পাতিল ছোট সাইজ চাই তো আচ্ছা ছোটটা আগে এটা হলো বাচ্চা বেবি অনেকের জন্য দেখেন অনেক খিচুড়ি বার্লি সুজি তারপর পায়েশ দেখেন দুধ অনেকে জল দিতে চায় আচ্ছা এটা হলো কি আপনার 1050 টাকা প্রাইস 1050 টাকা ওকে তার পাশাপাশি আপনি এটা থেকে একটু বড় সাইজ যেটা সেটা হলো কি আপনার 1250 টাকা প্রাইস আচ্ছা 1250 তারপরে আপনি যেটা আপনি 2 লিটার দুধ করতে পারবেন 1 কেজি পরিমাণ মাংস করতে পারবেন এটা হলো আপনার 1650 টাকা প্রাইস 1650 টাকা এগুলো আপনি রিজনেবল তিনটা সাইজ হ্যাঁ ওকে এখন যা যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানালে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে তার পাশাপাশি এটার বড় যারা চাচ্ছেন আমি একটু দেখাই আচ্ছা বড় কি দেখাবেন আমাদেরকে এটা হলো কি আপনার একসাথে 2 কেজি পরিমাণ 2 কেজি পরিমাণ আপনারা মাংস সার্ভ করার জন্য 1 কেজি পরিমাণ রাইস করতে পারবেন এবং ঝরঝরা রাইস এগুলো রাইসও করা যায় মাংসও করা যায় ডিসকু পাতিলের শেপটা হলো কি আমাদের দেশে যারা গ্রামে আর আগে যারা ডিসকু পাতিল ইউজ করছে প্লেন ঢাকনা দিয়ে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনার ঢাকনা ছাড়া হয় ঢাকনা ছাড়া এটা অ্যালুমিনিয়াম ঢাকনা ব্যবহার করতে পারবেন সরা ঢাকনা কি প্লেন ঢাকনা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা 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 এটা রেট হলো 2550 টাকা 2550 টাকা জি 2 কেজি পরিমাণ যেটা রাখ করতে পারবেন 2550 তারপরে দেখাবো আমরা হলো গিয়ে যেটা আপনি 3 কেজি পরিমাণ মাংস করতে পারবেন 1.5 কেজি রাইস করতে পারবেন এটা হলো কি আপনার 2850 টাকা 2850 টাকা তারপরে আমরা দেখাবো এটা কি 4 কেজি এটা হলো 4 কেজি পরিমাণ মাংস করতে পারবেন আড়াই থেকে 3 কেজি পরিমাণ রাইস করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এটা পড়বে হলো গিয়ে আপনার 3250 টাকা 3250 টাকা আচ্ছা 3250 টাকা তারপরে আমরা দেখাবো আপনার আরো বিগ সাইজ আচ্ছা দেখেন এই যে এটা অভাব নাই 5 কেজি পরিমাণ মাংস করতে পারবেন 3 কেজি পরিমাণ রাইস করবেন ঝরঝরা এটা হলো 3550 টাকা 3550 টাকা আর সবচেয়ে বিগ সাইজ যেটা একটু দেখেন ক্যামেরাতে উঠানো যাচ্ছে না এটা তো উঠানো যাবে না দেখেন কত বড় এটা সবচেয়ে বিগ সাইজ যাদের লাগে 8 থেকে 10 কেজি মাংস করতে পারবেন 8 থেকে 10 কেজি 5 কেজি রাইস ঝরঝরা ভাবে করতে পারবেন এটার দাম কত রাখবেন এটা হলো 4500 টাকা 4500 টাকা তো দেখেন এগুলো আসলে লাইফ টাইম একটা নেবেন লাইফ টাইম ইউজ করবেন তো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই আমরা কিছু করাই দেখাই এখন এখন দেখাবো আমরা ডায়মন্ড কাসার কিছু করাই দেখাবো অনেকে চাচ্ছেন যে ডায়মন্ড কাসার কিছু করাই আমরা আমাদেরকে দেখান ভাই ছোট থেকে বড় আচ্ছা আচ্ছা যেরকম এটা হলো ডায়মন্ড কাসার ভিতরে করাই ছোট সাইজটা ছোট সাইজ একটু ওয়েটটা দেখেন ভাই আচ্ছা আচ্ছা ওকে ডায়মন্ড কাসার হলো কি এটা সম্পূর্ণ পিটানো সম্পূর্ণ ইন্ডিয়ান কাসা দেখেন এটা হচ্ছে ডায়মন্ড কাটের একবার সব পিটিতে পিটিতে দেখেন সব দাগ পড়ে গেছে আচ্ছা আচ্ছা পুরোটাতে হাতুড়ি দিয়ে বাড়ি যেগুলো দেয় না এগুলোর জন্য এটা হলো কি আপনার 1550 টাকা প্রাইস 1550 টাকা জি ছোটটা ওকে তারপরে যেটা আপনি 1 কেজি করতে পারবেন এটা গুলো হলো 1850 টাকা প্রাইস 1850 টাকা একবার হাতের নাগালে রেট গুলো আছে ওকে তারপরে আপনি যেটা আপনি 2 থেকে 2.5 কেজি পরিমাণ করতে পারবেন 1.5 থেকে 2 কেজি করা যায় এটা 1.5 কেজি ধরেন আপনি আচ্ছা এগুলো হলো আপনার 2550 টাকা প্রাইস 2550 একবার সুন্দর দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই চমক তারপরে আপনার সাইজ যেটা এটা হলো কি আপনার 3 কেজি পরিমাণ আপনার দেয়া গেছে মাংস করতে পারবেন আচ্ছা অনায়াসে এগুলো পড়বে হলো কি আপনার 3550 টাকা এটা 3550 টাকা আচ্ছা 3550 টাকায় আপনারা নিতে পারবেন তার পাশাপাশি যদি আরো বড় কারো লাগে সেই ক্ষেত্রে আমাদের আরো আছে বড় সাইজ আছে এই পাশে আমরা বড় সাইজ গুলোর প্রাইস আপনাদের এটা হলো 4 কেজি পরিমাণ একবারে করবেন একটু ধরে দেখেন সাইবুল ভাই ওইটা দেখেন ওরে ভাই এটা তো প্রায় 2 কেজির কাছে অনেক মোটা শীত অনেক মোটা এটা তোলা যত যত গেছে আরো মোটা হইছে আচ্ছা আচ্ছা উপর দিয়ে পাতলা হইছে নিচে গেছে আরো মোটা হইছে মোটা হয়েছে ঠিক আছে এটা হলো কি আপনার 4000 টাকা রেট 4000 টাকা এটা আপনার পৌনে 2 কেজি ওজন আছে পৌনে 2 কেজি ওজন আছে ওকে
ভালো দুইটাই, অনেকে কাসা ইউজ করতে চায়, অনেক পিতল ইউজ করতে চায়, নিজের মনের উপর, হ্যাঁ মনের অভিজ্ঞতা। যেরকম আপনার কাসাটা আপনার দেখা গেছে জয়েন্ট খুব একটা দেখা যাবে না, দেখা যাবে না কাসাতে, আর পিতলে তো জয়েন্ট দেখা যায়, কিন্তু জয়েন্টটা কিন্তু আপনার তামা দিয়ে জয়েন্ট, তামা দিয়ে জয়েন্ট, এগুলো জয়েন্টও নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এখন একটা কি কাসার কিন্তু সবাইটা পাওয়া যায় না ভাই, আবার পিতলে দেখা যায় সবাইটা মোটামুটি। আমি আপনাকে বলি, যেরকম যে কাসা দেখা গেছে আপনার এই কড়াই হয়, পাতিলও হয়, দুইটাই হয়। আগুনে কাজ করে তখন ওদের আসলে সহ্য হয় না, রিয়েলি কথা। আর এটা হলো এক কেজি পরিমাণ, যারা নিতে চাচ্ছেন এগুলো 3250 টাকা প্রাইস, 3250 এক কেজি পরিমাণ চাউল করতে পারবেন, এক কেজি পরিমাণ আপনারা রান্না করতে, এটা চাইলে চাউল এবং দেখা কারি এবং রাইস দুইটাই করতে পারবেন। এটা বৈশিষ্ট্য হলো এটাতে চাইলে আপনি রাইস করতে পারবেন, চাইলে আপনি কারিও করতে পারবেন, দুইটাই করা যায়, দুইটাই করা যাবে। আর তার পাশাপাশি আমরা দেখাবো একটু বিগ সাইজ, যারা একটু বড় চাচ্ছেন আরো, এগুলো হলো 3550 টাকা প্রাইস, 3550 টাকা। আপনারা নিতে পারবেন। ঠিক আছে, এটাই আর কিছু। তো যারা আসলে নিতে চান, আমরা আবারও ঠিকানাটা দেখিয়ে দিব, ভাই ভাই কোকারি সারা বাংলাদেশ থেকে আপনারা কুরিয়ারে অথবা সরাসরি এসে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন।